একটা বইয়ের ওজনই 150 কেজি। কি, বইয়ের ওজন শুনে ঠিক বিশ্বাস হলো না? তা না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই বইটি আর 5টি সাধারণ বইয়ের সঙ্গে এক গোত্রে ফেললে চলবে না। রেকর্ড বলছে শুধু ওজন নয়, আরে বহরেও এটি দুনিয়ার সবচাইতে বড় বই। অস্ট্রেলিয়ার সিডনির স্টেট লাইব্রেরিতে এই বইটি প্রদর্শিত হচ্ছে। আম পাবলিক যাতে চাক্ষুষ করতে পারে তার জন্য এভাবেই থাকবে 1 মাস। বইটির নাম অ্যাটলাস দি আর্থ প্ল্যাটিনাম, ওজন 150 কেজি আর আয়তন 1.8 মিটার বাই 2.7 মিটার। 2012 প্রকাশিত মানচিত্রের এই বইটি মাত্র 31টি কপি ছাপানো হয়েছিল। প্রকাশক অস্ট্রেলিয়ার মিলেনিয়াম হাউস, যার একটিমাত্র কপি গোটা অস্ট্রেলিয়াতে রয়েছে এবং সেটি সংরক্ষিতভাবে রয়েছে সিডনির স্টেট লাইব্রেরিতে। আন্তর্জাতিক কার্টোগ্রাফার, জিওগ্রাফার ও ফটোগ্রাফার মিলিয়ে 100 জনেরও বেশি ব্যক্তির ভূমিকা রয়েছে এই বইটি প্রকাশের নেপথ্যে। মোট পাতা 128টি, এর মধ্যে 61টি পাতা জুড়ে রয়েছে মানচিত্র, 27টি পাতায় ফটোগ্রাফি, রয়েছে 12,000 ছবির কোলাজ। নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।